ধন্যবাদ জানাবো অশ্মি এবং সোহমকেও ওদের সঙ্গ দেওয়ার জন্য। এরপর আমরা চলে যাব প্রাচীন ভারতীয় ঐতিহ্যে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনায় থাকবেন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টসের ছাত্র শ্রী সোহম রায়চৌধুরী। Samagaba, 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 Samagaba,
অসংখ্য ধন্যবাদ সোহমকে এত অনবদ্য একটি পরিবেশনার জন্য। আসুন একটু ব্যতিক্রমের জন্য চলে যাই একটি একক সুর পরিবেশনায়। বাঁশির সুর পরিবেশনায় থাকবেন বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক শ্রী অয়ন মুখার্জি। অয়ন দাকে মঞ্চে ডেকে নেব।
অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী অয়ন মুখার্জিকে ওনার এত সুন্দর একটি পারফরম্যান্সের জন্য। এভাবেই আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষের পর্বে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের পর আমাদের শেষ উপস্থাপনা আধুনিক এবং লোকসঙ্গীত। সঙ্গীতের পরিবেশনায় থাকবেন রিসার্চ স্কলার শ্রীমতী অশ্মি বোস। আসুন উপভোগ করি বাংলার আধুনিক এবং লোকসঙ্গীতের একটি অপূর্ব সমন্বয়। নমস্কার সবাইকে। বেশি কথা না বাড়িয়ে অনেক কথাই উনি বলেই দিয়েছেন অলরেডি। প্রথম যে গানটি গাইব সে গানটি লুকোচুরি সিনেমার গান, আমার জন্মের বহু আগের গান, কিন্তু তাও অত্যন্ত কাছাকাছি একটি গান। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করছি ভালো লেগেছে, কিন্তু ভাল লাগছে। আচ্ছা, আমি সেকেন্ড যে গানটা গাইব সেটা
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, আমার কাল রাত থেকে অত্যন্ত জ্বর। আমি এসেছি, অনুবাদী ফোন করেছে, প্লাস আমার ইউনিভার্সিটির জন্য এসেছি এখানে। চেষ্টা করছি যতটা আপনাদের আনন্দিত করা যায়। তোমায়
অনেক অনেক ধন্যবাদ শ্রীমতী অশ্মি বোসকে। একেবারে শেষে চলে আসি কৃতজ্ঞতা জ্ঞাপনে। তত্ত্বাবধান ও পরিচালনায় প্রফেসর গৌতম ঘোষ এবং প্রফেসর অনুভা সেন, তবলায় শ্রী দিব্যেন্দু ব্যানার্জি, কিবোর্ডে শ্রী প্রদ্যুৎ গাঙ্গুলি, ভাষ্য রচনায় প্রফেসর সুদেশা দাস, সঞ্চালনায় আমি ডক্টর প্রশান্ত ঘোষাল, এবং প্রেক্ষাগৃহে লাইট এবং সাউন্ডের আয়োজক সকল বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ। এসএনইউয়ের মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট এবং তার ডিন প্রফেসর মিনাল পারেখ এবং তার টিমকে জানাই অজস্র ধন্যবাদ। এবং সবশেষে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বইমেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনা করি। নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা, আরেকটি গানের, যদিও সময় আমাদের প্রায় শেষের দিকে এবং আমাদের বারবার বলা হয়েছে নামতে, কিন্তু একটি, অনেক ধন্যবাদ, আমাদের আরেকটি গান গাইবার আরজি জানানো হচ্ছে, যার জন্য আমরা হয়তো থামতে চাইছি না। আর একবার সাধের লাও, শ্রীমতী অশ্মি বোস। থ্যাংক ইউ ম্যাম। এই গানটা আমি গাইবই ঠিক করেছিলাম, যা গাওয়াটা হচ্ছে। Thank you.
গান না, আমার সাথে গান না, আমি তো গাইছি কখন থেকে। সাধে রে লাও, সাধে রে লাও, সাধে রে লাও, বানাইলো মোরে অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুরকে হয়তো সময় দিয়ে বেঁধে রাখা যায় না, সেটি আরেকবার প্রমাণ হলো। অজস্র ধন্যবাদ, সকলে ভালো থাকুন।